প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের আলোচনায় যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে পাশ্চাত্য দর্শনের একজন সাম্প্রতিক যে দার্শনিক, তার নাম হচ্ছে লুডুইগ ভিটগেনস্টাইন। এই ভিটগেনস্টাইনের দর্শনের কিছু বক্তব্য তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। ভিটগেনস্টাইনের যে দর্শন, তার মধ্যে প্রকাশভঙ্গিমায় অভিনবত্ব রয়েছে। তার যে দর্শন, সেই দর্শনের বক্তব্য বিষয়ের মধ্যেও রয়েছে অভিনবত্ব। ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস তার সেই যুগান্তকারী বই, সেই বইতে তিনি ভিটগেনস্টাইন মোট 7টি বাক্যের মাধ্যমে, 7 প্রপোজিশনস, 7টি বাক্যের মাধ্যমে তিনি তার দর্শন চিন্তাকে প্রকাশ করেছেন। এছাড়াও সাধারণ মানুষের কাছে এই বক্তব্য বিষয়কে বোধগম্য করে তোলবার জন্য আরও কিছু অনুবাক্য, এই অনুবাক্য তিনি ব্যবহার করেছেন এবং ওই অনুবাক্যে তিনি মূল বাক্যগুলোর অর্থকে ব্যাখ্যা করেছেন। ট্র্যাক্টেটাস গ্রন্থের পূর্ব ভাষণে, প্রিফেসে, তিনি ভিটগেনস্টাইন বলেছেন যে এই বইয়ের সারমর্ম হল যা বলা যায় তা স্পষ্ট করেই বলা যায়, এবং যে বিষয়ের আমরা কিছু বলতে পারি না, যে বিষয়ে আমরা কিছু বলতে পারি না, সে বিষয়ে নীরবতা পালন করাই উচিত। খুব তাৎপর্যপূর্ণ কথা, যে বিষয়ে কিছু বলা যায় সে বিষয়ে সেটা স্পষ্ট করেই বলা যায়, আর যে বিষয়ে আমরা কিছু বলতে পারি না সেই বিষয়ে নীরবতা পালন করাই উচিত। ভিটগেনস্টাইনের মতে দর্শনের লক্ষ্য হল চিন্তার ক্ষেত্রে যৌক্তিক স্বচ্ছতা তৈরি করা, অর্থাৎ যে দুর্বোধ্যতা, অস্পষ্টতা সেগুলোকে দূর করে যৌক্তিক স্বচ্ছতা তৈরি করা। যৌক্তিক পরমাণুবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভিটগেনস্টাইন মূলত তার পূর্বসূরী রাসেলের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, বার্টন রাসেলের চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভিটগেনস্টাইনের যে যৌক্তিক পরমাণুবাদ বা লজিক্যাল অ্যাটমিজম, তার সত্যাপেক্ষক তত্ত্ব, সত্যাপেক্ষক তত্ত্বর তার পরিণাম, থিওরি অফ ফাংশনসের পরিণাম। ভিটগেনস্টাইন যৌগিক বচনকে আণবিক বচনে বা মলিকুলার প্রপোজিশন হিসাবে তিনি চিহ্নিত করেছেন, এবং একই সাথে বলেছেন যে সেই বচনগুলি নির্মিত হয় সরলতম বা পারমাণবিক বচন থেকে, পারমাণবিক বচন বা অ্যাটমিক প্রপোজিশন, অর্থাৎ একটার থেকে আরেকটা, যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতম, এরকম ইউনিটাইজ করা। ভিটগেনস্টাইন মনে করেছেন যে যৌগিক বচন যেমন সরলতম পারমাণবিক বচনে বিভাজ্য, তেমনি আমাদের যে জাগতিক সাধারণ বস্তুস্থিতি বা জেনারেল ফ্যাক্টস, সেগুলোও পারমাণবিক বস্তুস্থিতিতে বিভাজ্য, সেগুলোকেও আমরা পারমাণবিক বস্তুস্থিতিতে বিভাজ্য বিভাজন করতে পারি। রাসেলের বক্তব্য ছিল যে সামান্য বচন কতগুলি ব্যক্তি বিষয়ক বচনের বা ইন্ডিভিজুয়াল প্রপোজিশনের সত্যাপেক্ষক নয়। তিনি মনে করেছিলেন, রাসেল, যে সামান্য বচনের অনুষঙ্গী বা করেসপন্ডিং এমন সাধারণ বস্তুস্থিতি স্বীকার করতে হবে যা কখনোই পারমাণবিক বস্তুস্থিতির সমাহার নয়। অর্থাৎ এই পারমাণবিক বস্তুস্থিতিগুলোকে যুক্ত করে দিলেই আমরা যে সামান্য বচনের করেসপন্ডিং কিছু পাবো তা কিন্তু নয়। ভিটগেনস্টাইনের মতে সামান্য বচন মাত্রই সরলতম বচনে বিশ্লেষণযোগ্য, এবং বিশ্লেষণ অযোগ্য সাধারণ বস্তুস্থিতি তিনি স্বীকার করেননি। ভিটগেনস্টাইন রাসেল প্রদত্ত অভাবাত্মক বস্তুস্থিতিকে বর্জন করেছেন, কেননা তার কাছে সব বচনই সরলতম বচন দ্বারা গঠিত সত্যাপেক্ষক বচন, ট্রুথ ফাংশনাল প্রপোজিশন, এবং সব যৌগিক বস্তুস্থিতি বা নন অ্যাটমিক সিচুয়েশন হলো পারমাণবিক বস্তুস্থিতির সমাহারে গঠিত। এইখানটাই হচ্ছে রাসেল এবং ভিটগেনস্টাইনের মধ্যে বিরোধ, এবং রাসেলের এই সমালোচনা থেকেই ভিটগেনস্টাইনের বক্তব্যটা উঠে এসেছে। ভিটগেনস্টাইনের মতে সরলতম পারমাণবিক বচনগুলিও সম্পূর্ণ স্বাধীন এবং স্বতন্ত্র, পারমাণবিক বস্তুস্থিতিগুলি স্বাধীন, স্বতন্ত্র এবং নিরপেক্ষ। ভিটগেনস্টাইন এর এই যে মত, এই মত লাইবনিজের
মনাডগুলি গবাক্ষহীন এই মতের সাথে তুলনীয়। পারমাণবিক বস্তুস্থিতি ও চিৎপরমাণুর ধারণা এক নয়। ভিটগেনস্টাইনের এই যে মত, এই মত আসলে ভাববাদী দার্শনিক ব্রাডলের দর্শনের বিরুদ্ধে তার প্রতিবাদ। ভাববাদী ব্রাডলের মতে জগৎ এবং জাগতিক জ্ঞান হলো একটি সমন্বয়ী তন্ত্র বা ইউনিফাইড সিস্টেম, যেখানে প্রতিটি জাগতিক ঘটনা একটি অপরটির সাথে সম্পর্কিত এবং কোনোটির স্বতন্ত্র নিরপেক্ষ স্বাধীন অস্তিত্ব স্বীকার করা যায় না। ব্রাডলের বক্তব্য। ভিটগেনস্টাইন ব্রাডলের এই বক্তব্যের বিরোধিতা করে বলেছেন যে বস্তুস্থিতিগুলি অসম্পর্কিত এবং স্বতন্ত্র, তাদের পৃথকভাবে ব্যাখ্যা করা সম্ভব। ট্র্যাক্টেটাস গ্রন্থ রচনা শেষ করার পর ভিটগেনস্টাইনের মনে হয়েছিল যে ওই যে গ্রন্থে আলোচিত তাঁর দার্শনিক মতামত অভ্রান্ত এবং চূড়ান্ত। তাঁর মনে হয়েছিল দর্শনের মৌলিক সমস্যার সমাধান তিনি ওই গ্রন্থে করে ফেলেছেন। কিন্তু পরবর্তীতে ফ্র্যাঙ্ক র্যামসে এবং ভিয়েনা চক্রের সদস্যদের, তোমরা জানো ভিয়েনা চক্রের কথা, ভিয়েনা চক্রের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর ভিটগেনস্টাইন এবং তার যে নিজের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার পর তার ক্রমশ উপলব্ধি হয়েছিল যে ট্র্যাক্টেটাস গ্রন্থে প্রকাশিত তার দার্শনিক মতামত কোনোভাবেই প্রশ্নাতীত নয়, অর্থাৎ এর সম্পর্কেও প্রশ্ন উঠতে পারে। ভিটগেনস্টাইন ট্র্যাক্টেটাস গ্রন্থে যে দুটি তত্ত্ব অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত সেই দুটি হল, প্রথমটি হল জগৎ বস্তুস্থিতি এবং শেষ পর্যন্ত অনন্যভাবে নির্ধারিত পারমাণবিক বস্তুস্থিতিতে বিভাজ্য, বস্তুতে বিভাজ্য নয়, বস্তুস্থিতিতে বিভাজ্য, বস্তুতে বিভাজ্য নয়। এবং দ্বিতীয়টি হল যে তত্ত্ব, দ্বিতীয় তত্ত্বের কথা তিনি বলেছেন, সরলতম পারমাণবিক বচনগুলির অনন্যভাবে নির্ধারিত সত্যাপেক্ষক হিসাবে প্রতিটি বচনই হচ্ছে বিশ্লেষণযোগ্য, অর্থাৎ প্রত্যেকটি বচনকেই আমরা বিশ্লেষণ করতে পারি। ভিটগেনস্টাইন তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস আরেকটি পরবর্তীতে লেখা বই, সেই গ্রন্থে বলেছেন যে জগৎ বস্তুস্থিতির সমষ্টি, নিছক বস্তুর নয়। দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস নট অফ থিংস। এই ধারণা ভ্রান্ত, তিনি এই ধারণাকে ভ্রান্ত বলেছেন। ভিটগেনস্টাইনের এই মতটিকে তার এক ছাত্র জন উইজডম ব্যাখ্যা করে তিনি বলেছেন, বস্তুর দিক থেকে জগতের ব্যাখ্যা, বস্তুস্থিতির দিক থেকে জগতের ব্যাখ্যা এবং ঘটনার দিক থেকে জগতের ব্যাখ্যা দেওয়া হল তিনভাবে একই জগতের ব্যাখ্যা দেওয়া, অর্থাৎ তিনটি পৃথক পৃথক দিক থেকে তিনি বলেছেন এই যে ব্যাখ্যা, তিনটি ব্যাখ্যা, এই ব্যাখ্যা আসলে একই ব্যাখ্যা কিন্তু তিনভাবে এই জগতের ব্যাখ্যা দেওয়া। ভিটগেনস্টাইনের ট্র্যাক্টেটাস গ্রন্থে মনে করা হয়েছিল যে বিশ্লেষণের কাজ হল যৌগিক পরিস্থিতির বর্ণনা দেয় এমন যৌগিক বচনকে সরলতম পরিস্থিতির বা স্টেট অফ অ্যাফেয়ার্সের বিবরণ পাওয়ার লক্ষ্যে সরলতম উপাদান বচনে বা এলিমেন্টারি প্রপোজিশনে রূপান্তরিত করা। ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস গ্রন্থে ভিটগেনস্টাইন দেখালেন যে চূড়ান্তভাবে যৌগিকতা বা সরলতার পারস্পরিক সম্পর্কযুক্ত ধারণা আসলে ভিত্তিহীন, কেননা আমরা জানি না কাকে সরল বলে চিহ্নিত করব এবং কোন কেন একটির পরিবর্তে অন্যটিকে সরল বলে চিহ্নিত করব না। আমরা যেহেতু জানি না তাই এই কথা বলা, ভিটগেনস্টাইন পরবর্তীতে মনে করেছিলেন যে এটি অর্থহীন। ভিটগেনস্টাইনের মত অনুসারে কোনো পদের সংজ্ঞা বুঝতে হবে পারিবারিক সাদৃশ্যের উপমাতে। একই পদ বিভিন্ন প্রসঙ্গে প্রয়োগ হতে পারে এবং বিভিন্ন পদের অর্থও বিভিন্ন হতে পারে, কিন্তু প্রতিটি পদের অর্থের একটি পারিবারিক সাদৃশ্য থাকে। ট্র্যাক্টেটাস গ্রন্থে ভিটগেনস্টাইন যে অর্থতত্ত্ব প্রচার করেছেন তা হল, কোনো শব্দের অর্থ হল ওই শব্দ নির্দেশিত বস্তু, কোনো স্বীয় নামের অর্থ হল ওই নামটি যে বস্তুকে বোঝায়। ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস গ্রন্থে ভিটগেনস্টাইন বলেছেন যে যদি অর্থ শব্দটিকে কোনো একটি নামের অনুষঙ্গের বস্তু বোঝাতে প্রয়োগ করা হয় তাহলে অর্থ শব্দটির অপপ্রয়োগ হবে, কেননা কোনো নামের অনুষঙ্গ হলো ওই নামের বাহক বা বিয়ারার।
ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস এর উইটগেনস্টাইনের কাছে নামের বাহক এবং নামের অর্থের পার্থক্য অপরিহার্য হয়ে উঠেছে। নামের বাহকের ক্ষেত্রে প্রযোজ্য কতগুলি বর্ণনা যা দিয়ে বাহককে শনাক্ত করা যায় তাই হলো সেক্ষেত্রে নামের অর্থ। উইটগেনস্টাইন বলেছেন যে যেসব ক্ষেত্রে আমরা অর্থ শব্দটি ব্যবহার করি তার অধিকাংশ ক্ষেত্রে, যদিও সব ক্ষেত্রে নয়, এর সংজ্ঞা দেওয়া যায় এভাবে, কোনো শব্দের অর্থ হলো ভাষায় ওই শব্দের প্রয়োগ। ট্র্যাক্টেটাস গ্রন্থে উইটগেনস্টাইন বচনের চিত্ররূপতা তত্ত্ব, দ্য পিকচার থিওরি, বচনের একার্থতা তত্ত্ব এবং সত্যমূল্যহীন বচনের অর্থহীনতার কথা বলা, সরলতম পারমাণবিক বচনের স্বীকৃতি, অর্থের নির্দেশনা তত্ত্ব এইসবের ওপর গুরুত্ব দিয়েছেন। উইটগেনস্টাইন তার ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস গ্রন্থে আকার সর্বস্ব যুক্তিনিষ্ঠ আদর্শ ভাষার পরিবর্তে এনেছেন ভাষা ক্রীড়ার ধারণা, যেখানে বচনের অর্থ হয়ে উঠেছে প্রেক্ষাপট সাপেক্ষ বা কনটেক্সট ডিপেন্ডেন্ট। ট্র্যাক্টেটাস এবং ইনভেস্টিগেশনস এই দুটি গ্রন্থেই উইটগেনস্টাইন বলেছেন যে একবার এই ভাষা সংক্রান্ত সমস্যা কাটিয়ে উঠতে পারলেই দর্শনের কোনো প্রকৃত সমস্যা আর থাকবে না। উইটগেনস্টাইন মনে করতেন ভাষার এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করার একমাত্র উপায় হল কোনো বচনে যে পরিস্থিতির বা সিচুয়েশনের বর্ণনা দেওয়া হয়, যে পরিস্থিতির অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করা হয়, বচন হলো তারই চিত্র, তাছাড়া বচন আর কিছু নয়। উইটগেনস্টাইনের মতে বচন হলো বাস্তব সত্তার চিত্র। একটি বাক্যের অর্থ বুঝলেই আমি জানতে পারবো বাক্যটি কোন পরিস্থিতিকে বর্ণনা করছে, এবং বচনের অর্থটি আমার কাছে ব্যাখ্যা করে না দিলেও আমি সেটি বুঝে নিতে পারবো। উইটগেনস্টাইনের মতে একটি বচনও এর অর্থকে দেখিয়ে দেয়। উইটগেনস্টাইন বাক্যকে সাধারণ চিত্র হিসাবে, পরিস্থিতির দৈহিক চিত্র হিসাবে, দৈনিক চিত্র হিসাবে দেখেননি, তিনি বাক্যকে পরিস্থিতির যৌক্তিক চিত্র, লজিক্যাল পিকচার বলেছেন। উইটগেনস্টাইনের মতে আমরা বচনের প্রত্যক্ষযোগ্য চিত্রকে, চিহ্নকে, প্রত্যক্ষযোগ্য যে চিহ্ন, সম্ভাব্য পরিস্থিতির প্রক্ষেপণ হিসাবে ব্যবহার করি, প্রজেকশন, অ প্রবাবল পিকচার। উইটগেনস্টাইনের মতানুযায়ী কেবলমাত্র সরল বচন যা শুধুমাত্র নাম পদ দিয়ে গঠিত সেগুলি পরিস্থিতির চিত্ররূপ হতে পারে। উইটগেনস্টাইন বলেছেন যে কেবলমাত্র বস্তুস্থিতি কোনো অর্থ প্রকাশ করতে পারে, নাম পদের একগুচ্ছ তালিকা তা করতে পারে না। সাধারণ চিত্রের সাথে বাস্তব সত্তার চিত্রের পার্থক্য করতে গিয়ে উইটগেনস্টাইন বলেন যে কোনো চিত্র বাস্তব সত্তার চিত্র হয়ে উঠতে পারে যদি, প্রথমত, যদি চিত্রটি একটি প্রতিরূপী বা রিপ্রেজেন্টেশনাল চিত্র হয়। দ্বিতীয়ত, তিনি বলেছেন যে চিত্রের সঙ্গে চিত্রিত বিষয়ের সাদৃশ্য বা অনুরূপ্য বা সিমিলারিটি থাকে, অনুরূপতা থাকতে হবে চিত্রের সঙ্গে চিত্রিত বিষয়ের। এবং তৃতীয়ত, তিনি বলেছেন যে চিত্রের প্রতিটি উপাদানের সঙ্গে বাস্তব সত্তার উপাদানের অনুবন্ধন বা কোরিলেশন থাকতে হবে। উইটগেনস্টাইন এ কথা স্বীকার করেন যে চিত্রের রং তুলির একগুচ্ছ আঁচড় সাধারণভাবে একটি নির্দিষ্ট পরিস্থিতিকে চিত্রিত করতে পারে না যদি না ওই সব আঁচড় ও নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির মধ্যে অনুবন্ধন বা কোরিলেশন থাকে। উইটগেনস্টাইনের এই যে আলোচনা তোমাদের সামনে করলাম, আমি প্রথমেই বললাম যে এই আলোচনার মধ্যে, তার দার্শনিক আলোচনার মধ্যে রয়েছে অভিনবত্ব। এই অভিনবত্বের জন্য তার আলোচনার মধ্যেও সৃষ্টি হয়েছে নানা রকম দুর্বোধ্যতা, অস্পষ্টতা, জটিলতা। তবে এই আলোচনা বিদেশে দর্শন চর্চার ক্ষেত্রে যতটা পরিমাণে বিস্তৃত হয়েছে, যতটা পরিমাণে ছড়িয়েছে বিদেশে দর্শনের যারা চর্চা করছেন তাদের মধ্যে, আমাদের দেশে এখনও পর্যন্ত কিন্তু উইটগেনস্টাইনকে নিয়ে যে চর্চা, তার বিস্তৃতি, তার গভীরতা কিন্তু অনেক কম। আজকের এই আলোচনায় উইটগেনস্টাইনের বিশেষ কোনো তত্ত্ব, বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা করা হলো না। সাধারণভাবে উইটগেনস্টাইনের দার্শনিক আলোচনার একটি রূপরেখা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো। আশা করি এই আলোচনা শুনলে তোমাদের উইটগেনস্টাইনের ওই যে থিওরিজ অফ
যেগুলো রয়েছে, যে তাত্ত্বিক যে আলোচনাগুলো রয়েছে সেগুলো বোঝবার ক্ষেত্রে তোমাদের সাহায্য হবে, তোমরা নিশ্চয়ই তার দ্বারা উপকৃত হবে। আজকের মতো আমরা ভিটগেনস্টাইনের দর্শন সম্পর্কে আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।